ভারতের কাছে কি কি মিসাইল আছে অনেকের প্রশ্নটা করেছে এবং এই নিয়ে ভিডিও বানাতেও বলেছে। জানি তারা কেন বলেছে, কারণ ভালো চাও আমাদের পড়শি দেশের এক ডিফেন্স এক্সপার্ট ভারতের মিসাইল ভান্ডার নিয়ে ভিডিও বানিয়েছেন এবং খুব সুন্দরভাবেই ভিডিও বানিয়েছেন নিজের ফ্যান্সদের জন্য। তো চলুন আমিও একটি ভিডিও বানাই এই টপিকের উপর এবং ভিডিওর শেষে আপনারা বুঝতে পেরে যাবেন কোন ভিডিও সত্যতা কতটা। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারত কি কি মিসাইল বানিয়েছে সেই নিয়ে, ভারতের কাছে কি কি মিসাইল আছে সেই নিয়ে ভিডিও বানাবো না। ভারতের কাছে কি কি মিসাইল আছে সেই নিয়ে ভিডিও বানালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, তাই কেবলমাত্র ভারত কি কি মিসাইল বানিয়েছে সেই নিয়েই আলোচনা করলাম। আমার ভারতীয় বন্ধুরা তো দেখবেন, বাংলাদেশি বন্ধুরাও দেখবেন নিজেদের ভুলকে শোধরানোর জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমি ইশানু আর আপনারা দেখছেন বাংলায় ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম ইম্প্যাশিয়েন্ট ইশানু। যদি আপনি একজন ডিফেন্স লাভার হয়ে থাকেন তাহলে ডিফেন্স আপডেট ও তার অ্যানালাইসিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন, ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। মিসাইলের অনেক প্রকারভেদ আছে, যেমন ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ইন্টারসেপ্টর মিসাইল, কিন্তু এভাবে ভাগ করে আমরা ভিডিওটি বানাবো না। আমরা জানবো মিসাইল ফায়ার করার অবস্থান অনুযায়ী, যেমন সারফেস টু সারফেস, সারফেস টু এয়ার, এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, এভাবেই। প্রথমে আসি সারফেস টু সারফেস মিসাইলের কথায়। প্রথমেই আসবে পৃথিবী সিরিজের মিসাইল, কারণ এটিই ভারতের প্রথম তৈরি মিসাইল। 1983 সালে এই মিসাইল তৈরির কাজ শুরু হয় এবং 1994 পৃথিবী ওয়ান মিসাইল ইন্ডিয়ান আর্মিতে যুক্ত হয়। এটি একটি শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, প্রায় 1000 কেজি ওয়ারহেড নিয়ে 150 কিলোমিটার দূরের টার্গেটকে ডিস্ট্রয় করতে সক্ষম এই মিসাইল। এতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্টেজ লিকুইড ফিউল ডুয়েল মোটর। বর্তমানে এটি ইন্ডিয়ান আর্মিতে যুক্ত আছে। পৃথিবী টু, এটির রেঞ্জ 250 থেকে 350 কিলোমিটার পর্যন্ত এবং এটি 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। 2004 সাল থেকে এটি ইন্ডিয়ান আর্মিতে যুক্ত করা শুরু হয়ে গেছে। পৃথিবী থ্রি, যার রেঞ্জ 350 থেকে 600 কিলোমিটার পর্যন্ত, যা প্রায় 1000 কেজি ওয়ারহেড নিয়ে উঠতে সক্ষম। এছাড়াও পৃথিবী সিরিজের আদলেই ধনুষ মিসাইল নামে একটি মিসাইল তৈরি করা হয়েছে, এটা কেবলমাত্র ওয়ারশিপ থেকে ফায়ার করবার জন্যই। বর্তমানে এটি সার্ভিসে আছে। প্রহার মিসাইল, এটি একটি সলিড ফিউল রোড মোবাইল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, যা ডেভেলপ করছে DRDO। মনে করা হচ্ছে পৃথিবী ওয়ান মিসাইলকে রিপ্লেস করবার জন্যই এটি ডেভেলপ করা হচ্ছে। প্রায় 1.2 টন ওজনের এই মিসাইল প্রায় 200 কেজি ওজনের ওয়ারহেড নিয়ে 150 কিলোমিটার দূরত্ব যেতে পারে এবং এর অ্যাকুরেসি 10 মিটার বা তারও কম। 21 জুলাই 2011 সালে এর প্রথম টেস্ট করা হয়, প্রায় 250 সেকেন্ডে 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। সেকেন্ড টেস্ট করা হয় 20 সেপ্টেম্বর 2018 সালে। প্রগতি মিসাইল, এটি প্রহার মিসাইলের এক্সপোর্ট ভ্যারিয়েন্ট। 2013 সালে সাউথ কোরিয়ার সিওলে প্রথম একে সবার সামনে আনা হয়। প্রায় 95% হার্ডওয়্যার কম্পোনেন্ট প্রহার মিসাইলের, এর রেঞ্জ 170 কিলোমিটার। সৌরা মিসাইল, DRDO দ্বারা নির্মিত ক্যানিস্টার লঞ্চ হাইপারসোনিক সারফেস টু সারফেস ট্যাকটিক্যাল মিসাইল হলো এই সৌরা মিসাইল। প্রায় 7.5 ম্যাক স্পিডে 700 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এই মিসাইল। এতে গাইডেন্স সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ইসরো তৈরি নাভিক নেভিগেশন সিস্টেম এবং রিং লেজার গাইরো সিস্টেম। বর্তমানে এটি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিসে আছে। প্রলয় মিসাইল, সলিড ফিউল সারফেস টু সারফেস শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল হলো এটি। প্রায় 1000 কেজির ওয়ারহেড নিয়ে প্রায় 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই মিসাইল। এই মিসাইল তৈরির প্রস্তাব পেশ করা হয় 2015 মার্চ মাসে, এখন এটি ডেভেলপমেন্ট ফেজে আছে। অগ্নি সিরিজের প্রথম মিসাইল হলো অগ্নি ওয়ান। অগ্নি ওয়ান হলো একটি মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, 1000 কেজি ওজনের ওয়ারহেড বহন করে প্রায় 900 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এই মিসাইল। বর্তমানে এটি ইন্ডিয়ান আর্মিতে অপারেশনাল আছে। অগ্নি টু, এই মিসাইল প্রায় 1000 কেজি ওজনের ওয়ারহেড বহন করে প্রায় 2500 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, বর্তমানে এটিও ইন্ডিয়ান আর্মিতে অপারেশনাল আছে। অগ্নি থ্রি, এটি একটি ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, এটি প্রায় 1.5 টন ওজনের ওয়ারহেড নিয়ে প্রায় 3500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, এটিও ইন্ডিয়ান আর্মিতে অপারেশনাল আছে। অগ্নি ফোর, প্রায় 1 টন ওজনের ওয়ারহেড নিয়ে প্রায় 4500 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এই মিসাইল, এটিও ইন্ডিয়ান আর্মিতে যুক্ত আছে। অগ্নি ফাইভ, ভারতের তৈরি প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হলো এটি। প্রায় 1.5 টন ওজনের ওয়ারহেড নিয়ে 5500 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব যেতে পারে এই মিসাইল। DRDO রিপোর্ট অনুযায়ী যদি ওয়ারহেডের ওজন কমানো হয় তাহলে এটি 8000 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম, এটিও ইন্ডিয়ান আর্মিতে অপারেশনাল আছে। অগ্নি সিক্স, এটি এখনও ডেভেলপমেন্ট ফেসে আছে, এর রেঞ্জ হতে চলেছে প্রায় 12000+ কিলোমিটার। বিশ্বস্ত সূত্র অনুযায়ী এর ডেভেলপমেন্টের কাজ শেষ হয়ে গেছে
কেবলমাত্র সঠিক সময় বুঝে টেস্ট করতে বাকি আছে। এবারে আসি সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলের কথায়। সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলগুলিকে স্যার ডক্টর এপিজে আব্দুল কালামের নাম অনুসারে রাখা হয়েছে। প্রথমে আসি K-15 বা সাগরিকার কথায়। এটি মিডিয়াম রেঞ্জের সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। 1000 কেজি ওজনের ওয়ারহেড নিয়ে প্রায় 750 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই মিসাইল। এটি অরিহান ক্লাস সাবমেরিন থেকে অপারেট করা হয়। K-4 মিসাইল প্রায় 2.5 টন ওজনের ওয়ারহেড নিয়ে 3500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই মিসাইল। বর্তমানে এটি ট্রায়ালে আছে। অরিঘাত সাবমেরিন থেকে এটিকে অপারেট করা হবে। এছাড়াও কে সিরিজের K-5 এবং K-6 মিসাইলের ডেভেলপমেন্টের কাজ চলছে। এবারে আসি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের কথায়। প্রথমে আসি ইন্ডিজিনিয়াসলি ভাবে তৈরি করা নির্ভয় মিসাইলের কথায়। প্রায় 300 কেজি ওজনের ওয়ারহেড নিয়ে প্রায় 1500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই মিসাইল। এর সাকসেসফুলি ট্রায়ালও হয়েছে এবং ফেলও হয়েছে। তাই ফেল হয়েছে বলে যারা হাসাহাসি করে তাদের বলতে চাই, আমেরিকা রাশিয়ার মিসাইলও ডেভেলপমেন্ট ট্রায়ালের সময় ফেল হয়েছে। তাই হাসাহাসি তারাই করে যারা মিসাইলের এমও বানাতে পারে না। সুপারসনিক ক্রুজ মিসাইল যেটি ভারত এবং রাশিয়া জয়েন্টলি ডেভেলপ করেছে, এর সম্বন্ধে বলার আগে বলে দিই, কিছু পাবলিক বলছে যে এতে 90% টেকনোলজি নাকি রাশিয়ার। তাকে বলতে চাই, শীতে একটু ফানা পুকুরে ডুবে আসুন যদি বাস্তবে ফিরে আসতে পারেন। এই মিসাইলের রেঞ্জ বর্তমানে 450 কিলোমিটার করা হয়েছে এবং এর স্পিড 3 Mach এবং এটি 200 কেজি ওজনের ওয়ারেড বহন করতে পারে। ব্রহ্মস মিসাইল অনেক ভ্যারিয়েন্ট বিকশিত করা হচ্ছে, যেমন অ্যান্টিসিপ মিসাইল, ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, এমনকি এয়ার লঞ্চ ক্রুজ মিসাইলও ব্রহ্মস এ নামে বিকশিত করা হয়েছে। এছাড়াও ব্রহ্মস 2 হাইপারসনিক ক্রুজ মিসাইলও বিকশিত করা হচ্ছে। এবারে আসি এয়ার টু এয়ার মিসাইলের কথায়। প্রথমে আসি অস্ত্র মিসাইলের কথায়। পৃথিবীতে হাতে গোনা কিছু দেশ আছে যারা এয়ার টু এয়ার মিসাইল বানাতে পেরেছে। অস্ত্র মিসাইল তৈরি করে ভারত সেই লিস্টে ঢুকে পড়েছে। এর অপারেশনাল রেঞ্জ 110 কিলোমিটার এবং প্রায় 66,000 ফিট উচ্চতাতেও এই মিসাইলকে অপারেট করা যায়। এতে 15 কেজি ওজনের হাই এক্সপ্লোসিভ প্রি ফ্রেগমেন্ট ওয়ারেট লাগানো থাকে। এর স্পিড প্রায় 4.5 Mach বা তারও বেশি। এর সমস্ত রকম ট্রায়াল পূরণ করা হয়ে গেছে। এখন শুধু ইন্ডিয়ান এয়ারফোর্সে ইন্ডাক্ট করতে বাকি আছে। এছাড়া অস্ত্র MK-2 উপরেও কাজ চলছে, যার রেঞ্জ 160 কিলোমিটার। এছাড়াও একটি লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল ডেভেলপ করা হচ্ছে, যার রেঞ্জ 300 কিলোমিটার পর্যন্ত। অ্যাক্সক্লিয়ার হিসাবে এটিকে ব্যবহার করা হবে, যার নাম রাখা হয়েছে SFDR, সলিড ফিউল ডাক্টেড রামজেট। এছাড়াও ভারতে তৈরি আরেকটি এয়ার টু এয়ার মিসাইল আছে, সেটি হয়তো অনেকেই জানে না। তার নাম হলো K-100। ভারত এবং রাশিয়া এটি জয়েন্টলি ডেভেলপ করেছে। স্পেশালি অ্যাক্স এয়ারক্রাফ্টকে ডিস্ট্রয় করবার জন্যই এটি ডেভেলপ করা হয়। এর অপারেশনাল রেঞ্জ প্রায় 400 কিলোমিটার পর্যন্ত এবং প্রায় 50 কেজি ওজনের ওয়ারেড বহন করতে সক্ষম এই মিসাইল। ভারতের SU-30 MKI থেকে এটিকে ব্যবহার করা হয়। এর স্পিড 3.3 Mach। এছাড়াও রাশিয়ার SU-27, SU-30, SU-35 থেকেও একে অপারেট করা হয়। এবারে আসি অ্যান্টি রেডিয়েশন মিসাইলের কথায়। শত্রু দেশের র্যাডার্স এবং কমিউনিকেশন ফেসিলিটিকে ডিস্ট্রয় করবার জন্য অনেক দেশ অ্যান্টি রেডিয়েশন মিসাইল তৈরি করেছে। তেমনই ভারতের DRDO অ্যান্টি রেডিয়েশন মিসাইল ডেভেলপমেন্টের কাজ করছে। এটি শুরু হয় 2012 সাল থেকে। 18 জানুয়ারি 2018 SU-30 MKI থেকে একে সাকসেসফুলি টেস্ট করা হয়। এর রেঞ্জ 125 কিলোমিটার। এখনও এটি ডেভেলপমেন্ট ফেজে আছে। ভবিষ্যতে SU-30 MKI এবং তেজস ফাইটার থেকে একে অপারেট করা হবে। এবারে আসি সারফেস টু এয়ার মিসাইলের কথায়। প্রথমে আসি আকাশ মিসাইলের কথায়। এটি একটি শর্ট টু মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল। এর অপারেশনাল রেঞ্জ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। প্রায় 60 কেজি ওজনের হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড নিয়ে 3.5 Mach স্পিডে টার্গেটকে আঘাত আনতে সক্ষম। 1:1 অনুপাতে এর সাকসেস রেট 88% এবং 1:2 রেশিওতে এর সাকসেস রেট 99%। এটি 2009 সাল থেকেই সার্ভিসে যুক্ত করা শুরু হয়ে গেছে। QRSAM কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল, যার অপারেশনাল রেঞ্জ 30 কিলোমিটার। এটি বর্তমানে ট্রায়াল চলছে। পাকিস্তানের নাসার মিসাইলকে কাউন্টার করবার জন্যই এই মিসাইলের জন্ম। এছাড়াও আরেকটি নেক্সট জেনারেশন কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল ডেভেলপ করা হচ্ছে। এটি ডেভেলপ করছে DRDO এবং MBDA জয়েন্টলি, যার অপারেশনাল রেঞ্জ 30 কিলোমিটার এবং এর নাম রাখা হয়েছে মৈত্রী। এবং ক্লেম করা হচ্ছে যে এর হিট টু কিল প্রবাবিলিটি 100%। এছাড়াও ভারত ডেভেলপ করছে XR-SAM নামক লং রেঞ্জের একটি এয়ার ডিফেন্স মিসাইল, যার রেঞ্জ প্রায় 350 কিলোমিটার। এটি স্টেলথ এয়ারক্রাফ্টকেও ইন্টারসেপ্ট করতে সক্ষম। XR-SAM নিয়ে আমি আগে একটি ছোট্ট আপডেট দিয়েছি, যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আপনার XR-SAM সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। বারাকেইট সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম, ভারত এবং ইসরায়েল জয়েন্টলি এটি ডেভেলপ করেছে। এর দুটি ভ্যারিয়েন্ট আছে, একটি হচ্ছে MR-SAM মানে মিডিয়াম রেঞ্জের, আর একটি হচ্ছে LR-SAM মানে লং রেঞ্জের। MR-SAM এর রেঞ্জ 100 কিলোমিটার এবং LR-SAM এর রেঞ্জ 150 কিলোমিটার। খুব শীঘ্রই এটি সার্ভিসে আসতে চলেছে। এছাড়াও ভারতের নিজস্ব ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স প্রোগ্রাম আছে, যা প্রায় 2000 কিলোমিটার রেঞ্জ এবং
1200 কিলোমিটার অ্যাটিটিউড পর্যন্ত টার্গেটকে হিট করতে সক্ষম। ভারতের কাছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইলও আছে, কিছুদিন আগে তার সফল পরীক্ষাও করা হয়েছে। মহাকাশে শত্রু স্যাটেলাইটকে ধ্বংস করবার জন্যই এই মিসাইলকে বানানো হয়েছে। এছাড়াও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে, বা ডেভেলপমেন্টের কাজও চলছে বা ট্রায়ালও চলছে। খুব শীঘ্রই ভারতীয় আর্মিতে তা যুক্ত করা হবে। এবারে কিছু বিষয়ে কথা বলি। কোন মিসাইল টেকনোলজি ভারত অন্য দেশ থেকে কিনেছে ভাই? কোনো প্রমাণ থাকলে শো করুন। কিছু আর্টিকেলের মাথা কাটা স্ক্রিনশট দিয়ে কিছু বোঝানো যাবে না। এরকম কোনো আর্টিকেল যদি আপনি পেয়ে থাকেন সেটা শো করান, তাহলেই বোঝা যাবে যে মন গড়া কথা বলছেন নাকি বাস্তবে তার কোনো অস্তিত্ব আছে। এবং তিনি তার ভিডিওতে ভারতের সব মিসাইল কভারও করেননি। এতে আপনার সাপোর্টাররা আধা আধা জানলো, আর আধা আধা জেনে এখানে এসে কমেন্ট করতে শুরু করে দেয়। এতে ক্ষতিটা কার? আপনাদেরই। যদি জানতে চান ফুল জানুন, নইলে একদমই জানবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।